আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমার পিছনে বাইকটি চলে যাচ্ছে, পিরোজপুর এভিডেভিট করতে দিছি ভাইয়ের বাইকটি। এই বাইকটি দিতে চাইছে, আর দেখুন এখানে ব্যাটারিটা একটু ডাউনের দিকে মনে হলো, দেখে আমি ব্যাটারিটা পাল্টে দিচ্ছি ভাই। ঠিক আছে, আমি সবসময় চাই মানুষের ভালো জিনিস দিতে, মানে ভালো কিছু করে দিতে। এই বাইকটির আমার মনে হলো ব্যাটারিটা একটু ডাউন আছে, সেলফি স্টার্ট নিতে একটু প্রবলেম করতেছে, নতুন একটা ব্যাটারি কিনে নিয়ে আসলাম। দেখুন ব্যাটারি, এই দেখুন এই ব্যাটারি হলো এই গাড়ির ব্যাটারি। ঠিক আছে, আর এই ব্যাটারি কেবল এই মাত্র কিনে নিয়ে আসলাম। অন্যান্য মানুষ হলে কুরিয়ারে তো এইভাবেই দিয়ে দেয় ভাই, বুকিং দিচ্ছি গাড়িতে বেশি খেলাম। ঠিক আছে, কিন্তু আমার কথা জানা, উনি কিন্তু আমাকে অ্যাডভান্স করছে, আমাকে কিন্তু বিশ্বাস করে ভালোবাসে টাকা দিছে ভাই, তো তার কিন্তু বিশ্বাসের মর্যাদা করা দেবে না। সেই জন্য কিন্তু আমি দেখুন নতুন বাইকটি আপনি ব্যাটারিতে মাত্র নিয়ে আসলাম। একটা পাউডার ব্যাটারি, একটা নতুন ব্যাটারি দিলে আর আড়াই বছর আর হাত দিতে হবে না। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারিটি, যাই হোক সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার কাছ থেকে বাইক কিনতে পারবেন, নিতে পারবেন। আমি নতুন ব্যাটারি লাগিয়ে দেবো ওনাকে। দেখুন এই বাইকটি চলে যাবে পিরোজপুর, উনি প্রবাসী ভাই, উনি আমার কাছে বাইক ক্রয় করলো, ফুল দরবার নাম্বার করা, ওনার নামে অ্যাভিডেভিট আমি করে দিব। ঠিক আছে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বাইক নিতে পারেন, আমার কাছে ক্রয় করতে পারেন। তো চলুন যাওয়া যাক কুরিয়ার দিক। দেখতেছেন চাবি গাড়ির কাগজ ভিতরে দেওয়া হলো, এ তুলে দেন, আর লিখেছি আজকে দিচ্ছি জননী কুরিয়ার সার্ভিসে। বন্ধুরা দেখুন এই বাইকটি চলে গেল পিরোজপুর, লুকিং গ্লাস কিন্তু দুইটি খোলা অবস্থায় আছে, গাড়ির কাগজ ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা গাড়ি নিতে পারবেন আমার কাছ থেকে। দেখুন এই বড় ভাই নিল গাড়ি, ঠিক আছে, উনি টোটালে 71,500 টাকাতে গাড়ি উঠে নেবে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে বাইক নিতে পারেন আমার কাছ থেকে। দেখুন বাইকটি কিন্তু সুপার ফ্রেশ, বাইকটি আমি দিয়ে পাঠাইলাম, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন। দুটি চাবি গাড়ি, ভাই গাড়িটা ফ্রেশ না? হ্যাঁ ভাই গাড়িটা ফ্রেশ। প্রবাসী ভাই তো অনেক কষ্ট করি মনে করে যে কি না কি বোঝান না, যারা শুধু বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে ভিডিও করা। দেখুন বাইকটি সুপার ফ্রেশ আছে, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমার কাছ থেকে আপনারা বাইক নিতে পারেন। চলে গেল পিরোজপুর, আজকে দিলাম হচ্ছে জননী কুরিয়ার সার্ভিসে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, তো অবশ্যই যারা বাইক নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। দেখুন সুপারভাবে কন্ডিশনভাবে প্যাকেটিং হচ্ছে, কোনো প্রকার দাগ স্পট না পড়ে, দেখতেইছেন আপনারা এইভাবে আর কি প্যাকেটিং করে ভাইয়েরা দেয়, কোনো প্রকার স্পট না পড়ে। যারা শুধু বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে এগুলো ভিডিও বানানো, এনা ছাড়া কিছুই না। তো যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন আমার কাছ থেকে অবশ্যই নেবেন। দেখুন আমি সারা বাংলাদেশের সব প্রান্তে কিন্তু গাড়ি পাঠাই, এটি আজকে চলে যাচ্ছে পিরোজপুর, নীল প্রবাসী ভাই, উনি কিন্তু আমাকে অগ্রিম 15,000 টাকা অ্যাডভান্স করছে, বাইকের টাকা আর কি যাওয়ার পরে ওনারা দিবে। ঠিক আছে, দেখুন আমি দিয়ে দিয়ে পাঠালাম, ফুল 10 বছরের রেজিস্ট্রেশন সহ একটি বাইক, ঠিক আছে, ওনাকে দিলাম। তো উনি 3 মাস টানোর পর আবার আমাকে দিয়ে দেবে বলছে, সমস্যা নাই উনি আমাকে দিবে। তো আপনারাও নিতে পারেন এভাবে কন্ডিশনে, 3 মাস পরে আপনারা দিলে গাড়ির কন্ডিশনের উপর কিছু টাকা কমে আমাকে আপনারা দিতে পারবেন। তো যারা সব বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে এগুলো ভিডিও করা, তো অবশ্যই আমাকে ভিডিও কলে দেখবেন, তারপরে অ্যাডভান্স করবেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে আপনাদেরকে আমি বাইক দিতে পারবো। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।